কি নাম, কোথা থেকে এসেছেন? আমার নাম অভিজিৎ ব্রাহ্মণ, আমি নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত কায়েতপাড়া গ্রাম থেকে এসেছি। কায়েতপাড়া গ্রাম থেকে এসেছি। আচ্ছা, বাড়ি থেকে কে আছে আপনার? বাড়িতে মা বাবা, তিন ভাই, বৌদি, বৌমা আর দুই ভাইজি। তিন ভাই আছে? হ্যাঁ। আচ্ছা, আপনার ভাইরা কী করে? ভাই এই গত বছর এসআইতে চাকরি পেয়েছে। এসআই কি এক্সাইজের নাকি পুলিশে? পুলিশ, ওয়েস্টবেঙ্গল পুলিশ এক্সাইজ, এই ওয়েস্টবেঙ্গল পুলিশ এসআই। ওয়েস্টবেঙ্গল পুলিশ এসআই। বর্তমানে কোথায় কর্মরত? ব্যারাকপুর। ব্যারাকপুর। ব্যারাকপুর কোন জায়গায় আছে? ব্যারাকপুর সেকেন্ড ব্যাটালিয়ান। সেকেন্ড ব্যাটালিয়ান। আচ্ছা, ওখানে একটা ট্রেনিং সেন্টার আছে, নাম শোনা আছে? SBSPA বলা হয়। পুরো কথা কি জানা আছে? না, এটা জানা নেই। জানা নেই। আচ্ছা, আপনার কতদূর পড়াশোনা? গ্র্যাজুয়েশন করেছেন আপনি না? হ্যাঁ। হায়ার সেকেন্ডারি কত সালে পাস করেছেন? 11। হ্যাঁ, 11। আর গ্র্যাজুয়েশন কোন সাবজেক্ট ছিল? অনার্স ছিল কিছু? অনার্স ছিল, ইতিহাস অনার্স। ইতিহাসে অনার্স ছিল। বাহ, স্যার আপনি শুরু করুন। পাস সাবজেক্ট কী ছিল আপনার? হ্যাঁ স্যার, পাস সাবজেক্ট কী কী ছিল হিস্ট্রির সাথে? পাঁচ সংস্কৃত, সংস্কৃত ছিল আর বাংলা ছিল। আপনি কবে থেকে ফিল্ডে আছেন, চাকরির ফিল্ডে? 2017 সালে গ্র্যাজুয়েশন দেওয়ার পর থেকেই। এর আগে কোনো ইন্টারভিউ ক্র্যাক করা হয়েছে? এর আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম 2017 সালে রাজ্য সরকারের গ্রুপ ডি, সেটাতে পাশ করতে পারিনি। আর এখন তাহলে কি WBCS এরকম কোনো হাই প্রোফাইলের চাকরির কোনো পরীক্ষা দেওয়া হয় নাকি? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু উত্তীর্ণ হতে পারিনি, প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে পারিনি। আচ্ছা, আপনি এই চাকরিটা পেলে কী করবেন, তার পরবর্তী পদক্ষেপ কী থাকবে আপনার? এই চাকরিটা পেলে আমি আমার পরিবারের ভরণ পোষণের সুবন্দোবস্ত করতে পারবো। আপনার কোনো আর কোনো ইয়ে থাকবে না, এম থাকবে না অন্য চাকরি পাওয়ার, এরকম কিছু ব্যাপার আছে? না, এটা আমার খুব প্রিয় চাকরি, এটা আমি করতে চাই, আমার ছোটোবেলা থেকে এটা স্বপ্ন। ছোটোবেলা থেকে আপনার এই এক্সাইজে আসার স্বপ্ন? হ্যাঁ। হ্যাঁ, তা আপনি কী দেখে উদ্বুদ্ধ হলেন যে আমার এক্সাইজে ঢুকতে হবে, আমার ভাইয়ের মতন পুলিশ না হলেও হবে? আমি দেখেছি আমার পাড়ার অনেক মদ্যপ মানুষ, মানে মাতাল, যাই হোক, চোলা মতে তো আপনি কাজ করতে পারেন, ল অ্যান্ড অর্ডার, ওরা পুলিশ দেখছে আরও, ওরা আরও ওদের কাজের পরিমাণ অনেক বেশি, এখানে তো কম, লিমিটেড। এখানে এখানে আবগাড়ির থেকে কী করা আসছে আর কি, ওরা মানে চোলাই বানাচ্ছে কি ট্যাক্স ফাঁকি দিয়ে বানাচ্ছে, ওই সব খালি বাড়ি ভাঙ, এছাড়া তো সেরকম সে অর্থে সেরকম কাজ নেই, লিমিটেড কাজ। আপনার বেঙ্গল পুলিশে তো আরও বেশি কাজ আছে। হ্যাঁ, ওখানে আপনি বেশি মানুষের সাথে মিশতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, মানুষের অনেক কিছু বেশি সেবা দিতে পারবেন, পরিষেবা দিতে পারবেন। তাহলে আপনার এইটাই কেন ভালো লাগলো আপনার? পুলিশ হিসাবেও তো আপনি এই কাজগুলো করতে পারতেন, তাই না? এটা আপনার ভাই করছে বর্তমানে। আমাদের পাড়ায় এখন মানে বেআইনিভাবে মদ তৈরি হচ্ছে, মানে মদ তৈরি বলতে মদ বিক্রি করছে, যেটা ইলিগাল। আমি চাইছি যে কিছু পদক্ষেপ নিয়েছেন? না, পদক্ষেপ এখনো নিইনি। তাহলে আপনি কর্মরত অবস্থায় কী বা কাজ করবেন সেটা আমাদের তো সংশয় মনে যাচ্ছে। আপনি 21 বছর তো আপনার হয়ে গেছে? হ্যাঁ, 29 বছর। 29 বছর বয়স। তা আপনি কোনো পদক্ষেপ নিলেন না? আপনার চোখের সামনে এইসব ক্রাইম হচ্ছে, আপনি নিজেই বলছেন, তাই না? তাহলে আপনি কাউকে জানাতে পারতেন, বা আবগারি দপ্তরেই আপনি গিয়ে জানাতে পারতেন, থানা ছিল, আপনার গ্রাম পঞ্চায়েত ছিল, বিডিও অফিস ছিল, এইসব জায়গাতে আপনি জানাতে পারতেন, কিন্তু আপনি তা করেননি, সেটা আপনি করতে পারতেন। তাহলে সমাজের প্রতি আপনার দায়বদ্ধতার একটা প্রশ্নচিহ্ন থাকছে, কি বলুন? আপনি কি মনে করেন যে আপনি চাকরি পাওয়ার পরে এটা ঠিক করতে পারবেন? আমার মনে হয় যে হ্যাঁ, চেষ্টা করলে হবে। অনেক ক্ষেত্রে শোনা যায় পুলিশ ঘুষ খায়, তো আপনার কি অভিমত? পুলিশের মতো মর্যাদা সম্পন্ন সংস্থা কখনো ঘুষ খায় না, তবে কয়েকজন ব্যক্তি এই ডিপার্টমেন্টে ভর্তি হয়ে পুলিশের মর্যাদাকে ক্ষুণ্ণ করে, তারা চাকরির অযোগ্য এসব ব্যক্তি। কিন্তু চাকরি তো ওরা মেরিট দিয়ে পেয়ে গেছে। হ্যাঁ, পেয়ে গেছে। তা আপনার কি মনে হয় ওনাদেরকে সাসপেন্ড করে দেওয়া উচিত? সাসপেন্ড, এবার সাসপেন্ড করলেও ভালো হয়, করলেও ভালো হয়। আপনি কখনো এরকম প্রলোভনে পা দেবেন না? আমি এরকম পা দেবো না।
আপনি যে পা দেবেন না তার কী প্রমাণ আছে? আপনি কখনো এরকম দৃষ্টান্ত দেখিয়েছেন আগে কখনো আপনার জীবনে? উদাহরণ দিতে পারবেন যে আপনি পা দেবেন না, আপনি সৎভাবে ছিলেন, বা কী এমন মহৎ কাজ করেছেন যেটা আপনি বলতে পারবেন যে না আমি এই করেছি, ভবিষ্যতে আমি এমনটা করব না? যেমন আমি ট্রেনে যখন যাই তখন টিকিট কেটেই যাই, ট্রেনে সবাই দাদা টিকিট কাটে। আর এখন চেকাররাও বহুত অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা অভিজিৎ, তোমার পুরো নাম হচ্ছে অভিজিৎ বর্মন, তোমার নামেরই এক লোক যে নোবেল পেয়েছিল, টাইটেল আলাদা বলতে পারবে না? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আপনার নামে একজন বিখ্যাত সিঙ্গারের নাম বলুন তো। অভিজিৎ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় না, ভট্টাচার্য। হ্যাঁ ভট্টাচার্য, সরি ভুল বলেছি। কিসে নোবেল পেয়েছিল? অর্থনীতিতে। আপনার ইতিহাস সাবজেক্ট ছিল? বাবরি মসজিদ না, এত মনে হচ্ছে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কোন সময় হয়েছে? 1885 সালে। সেই সময় কে ছিলেন মেন দায়িত্বে? কে ছিলেন সভাপতি? কে ছিলেন? ডব্লিউসি ব্যানার্জি। তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন। আচ্ছা এমন দুজন ব্যক্তির নাম বলতে পারবে যারা তিনবার করে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি। এছাড়া? মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ কি আদৌ তিনবার সভাপতিত্ব করেন? তিনবারের বেশি করেছে। তিনবারের বেশি করেছে। ওই সময় কি আদৌ সেশন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন? এটা এখন জানি। আচ্ছা এমন তিনজন ব্যক্তির নাম বলতে পারবেন যারা জাতীয় কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লীগ অর্থাৎ মুসলিম লীগের উভয় ক্ষেত্রে সভাপতিত্ব করেন? তিনজন এমন বিরল ব্যক্তি আছে জাতীয় কংগ্রেস মুসলিম লীগ দু ক্ষেত্রেই সভাপতিত্ব করেন, সালগুলো আলাদা না মনে করছি। যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতাকে? মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। উইন্স অফ ফায়ার গ্রন্থের এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার এই বইটা কাল এটা জানা না। ওয়ান লাইফ ইজ নট এনাফ বইটার লেখককে? ওয়ান লাইফ ইজ নট এনাফ। ১৮৯৩। গণপতি উৎসব আগে না শিবাজী উৎসব আগে? শিবাজী উৎসবটা মনে আগে গিয়েছিল। শিবাজী উৎসব আগে। বিহু বিহু উৎসব কোন রাজ্যে করা? অসম। ছৌ নাচ কোথায় দেখায়? পুরুলিয়া। নদিয়ার একটা বিখ্যাত নাচ ফর্ম বা ড্যান্স? নদিয়ার কীর্তন বাউল। আচ্ছা আপনি বলতে পারবেন আমরা যখন ভোট দিতে যাই সবাই, ভোট দেওয়ার সময় কেউ হাতে একটা কালি দিয়ে দেয়, সেই কালিটা কী দিয়ে তৈরি হয়? কেমিক্যালি কী? সিলভার নাইট্রেট। এর সংকেত জানা আছে? কৃত্রিমভাবে বৃষ্টিপাত আনতে কি কেমিক্যাল ব্যবহার করা হতে পারে? এমন একটা ক্ষেত্র বলতে পারবেন যেখানে একটা স্পোর্টিং ইভেন্টে কৃত্রিমভাবে বৃষ্টিপাত আনা হয়েছিল? জানা আছে কোন একটা ইনোগ্রেশন, কোন একটা মদ খেলার ইনোগ্রেশনে কৃত্রিমভাবে বৃষ্টিপাত আনা হয়েছে? বেজিং অলিম্পিক্স খেলাধুলো মানে দেখা তো হয়। আচ্ছা এবার আইপিএলটা কততম আইপিএল হচ্ছে? আইপিএল সপ্তমতম।
বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেনের নাম কি? আব্দুলজিস। বিরাট কোহলি নয়? না, বিরাট কোহলি জার্সির নাম্বার জানা আছে? কত? 18। বাহ। আচ্ছা, দুটো টিম নতুন হয়েছে, কটা টিম নতুন হয়েছে? দুটো না তিনটে? দুটো। নাম বলুন। লক্ষ্মণ সুপার জায়ান্ট আর গুজরাট টাইটান্স। ক্যাপ্টেন কে কে? ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। কোথাকার? কে এল রাহুল। কে এল রাহুল কোথাকার, মানে কোন টিমে? লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। সুপার জায়ান্ট। আচ্ছা, আপনার হিসাবে ক্রিকেটার আইকন কে? ক্রিকেটার আইকন, আইকন মানে বলতে পারেন আপনার ফেভারিট ক্রিকেটার কে? যুবরাজ সিং। যুবরাজ সিং। যুবরাজ সিংয়ে কী পছন্দ আপনার? একটা স্মরণীয় ম্যাচ বলুন আপনার যুবরাজ সিংকে, সেই ম্যাচ আপনার খুব ভালো লেগেছে। ইংল্যান্ডের সাথে টি টোয়েন্টি সে বিশ্বকাপ ছ বলে ছটা ছয় মেরেছে। ছ বলে ছটা ছয় মেরেছে। কী বল করেছে জানা আছে? হ্যাঁ, কে ছিল? বল্ড। হ্যাঁ, বল্ড। বল্ড বল্ড। কোথাকার? ইংল্যান্ডের। পুরো নাম? বল্ড। স্টুয়ার্ট বল্ড। স্টুয়ার্ট বল্ড। আচ্ছা, ভারতের গোল্ডেন বয় নামে কে? আমার একটা কোশ্চেন, যুবরাজ সিং ছাড়া আর কি কেউ এই টি টোয়েন্টি খেলায়, টি টোয়েন্টি খেলা বা বলতে পারেন বিশ্বকাপ বলতে পারেন, আন্তর্জাতিক স্তরে কেউ ছ বলে ছটা ছয় মেরেছে? অ্যান্ডারসন। কি? অ্যান্ডারসন না, নিউজিল্যান্ডের, নিউজিল্যান্ডের একটা প্লেয়ার আছে, কোরি অ্যান্ডারসন। লুকি ফার্গুসন? না না। ব্রেন্ডন ম্যাকালাম? না। কাইরন পোলার্ড? কাইরন পোলার্ড মেরেছে। পোলার্ড তো পোলার্ড মেরেছে। পোলার্ড কি নিউজিল্যান্ডের? না, পোলার্ড হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা এখন মনে হচ্ছে কি কেউ মেরেছে? হ্যাঁ মেরেছে। কুড়ি কুড়ি অ্যান্ডারসন নাকি? নিউজিল্যান্ডের রাজধানী বলতে পারবেন? ওয়েলিংটন। ওয়েলিংটন। বাহ। আচ্ছা, নিউজিল্যান্ডটা কোন মহাদেশের অন্তর্গত? ওশিয়ানিয়া। ওশিয়ানিয়া। নিউজিল্যান্ড ছাড়া আর কোন দেশ ওশিয়ানিয়ার মধ্যে অন্তর্গত? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানী? অস্ট্রেলিয়ার ক্যানবেরা। এম সি সি আর এম এম সি সি পুরো কথা জানা আছে? এম সি সি না। মেডিলিবন ক্রিকেট ক্লাব। আর এম সি জি? না, এটা জানা নেই। অস্ট্রেলিয়ার একটা স্টেডিয়ামের নাম বলুন। মেলবোর্ন। মেলবোর্ন। তারপরে? মেলবোর্ন স্টেডিয়াম। এম সি জি মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেট স্টেডিয়াম তো এস দি হতো। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। গ্রাউন্ড। আচ্ছা, আপনি বলুন তো নিউটন কিসের একক? নিউটন বলের একক। বলের একক। কি কোন পদ্ধতিতে একক? নিউটন এসআই একক। এসআই একক। বাহ। আচ্ছা, আপনার দাদা ভাইয়ের থেকে, ভাই বললেন তো পুলিশে আছেন, দাদা আছে, ভাই, ভাইয়ের থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন? ভাইয়ের থেকে আমি শিক্ষা পেয়েছি বলতে, ও যেহেতু পুলিশের চাকরি পেয়েছে তাই ও আমাকে সবসময় বলে যে আমি যেহেতু একটা এক্সাইজ কনস্টেবলদের একটা দাব অতিক্রম করে গেছি, যাতে আমি এই ডিপার্টমেন্টের চূড়ান্ত তালিকায় যাতে নাম তুলতে পারি, এই পরীক্ষাটা পাস করতে পারি, এর জন্য আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে। যখনই আসে তখনই আমাকে বলে যে ভালো করে ইন্টারভিউটা দিতে। আচ্ছা, আপনার প্যারেন্টস অর্থাৎ মা বাবার কাছ থেকে আপনি কী শিক্ষা অর্জন করেছেন এতদিনে? মা বাবা অনেক কষ্ট করে আমাদের বড় করেছে, শিক্ষিত করে তুলেছে, বয়স প্রায় অনেক হয়ে গেছে, 29 এখন, আর হয়তো বেশ কিছু পরীক্ষায় অ্যাপ্লিকেশন করতে পারবো না, তা সত্ত্বেও মা বাবা আমাকে মানে পড়াশোনার দিকে সবসময় উৎসাহিত করে।
বর্তমানে সিনথেটিক গাঁজা ব্যান করলো কোন রাষ্ট্র বলতে পারবেন? চীন। আর কোন রাষ্ট্র দেশ আর কি গাঁজা চাষকে বৈধ বলে ঘোষণা করে? ইতালি। ইতালির রাজধানী? ইতালি রোম। রোম, ঠিক আছে, আসতে পারো। ধন্যবাদ।